সভাস্থল অত্যন্ত ছোট হয়ে গেছে, আমরা যা ভেবেছিলাম তার তুলনায় অনেক অনেক বেশি জমায়েত হয়েছে, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা, দক্ষ সংগঠক মাননীয় আখরুজ্জামান মহাশয়, সেখানে উপস্থিত মঞ্চে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, উপস্থিত আছেন 1 নম্বর ব্লক রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মুর্শিদাবাদের মুখপাত্র গৌতম ঘোষ মহাশয়, জেলা পরিষদের সদস্য মাননীয় বজলুর রহমান মাকাম মহাশয়, ইসলাম মহাশয়, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, তরুণ তুর্কি নেতা উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, প্রদীপ ব্যানার্জি মহাশয়, ভাই গোকুল প্রাক্তন সভাপতি, আমি আর অ্যাড্রেস করছি না, সময় সংক্ষিপ্ত। আপনারা সকলে অবগত আছেন, তেজস্বী প্রতাপ যাদব তিনি বলেছেন যে আমরা 119টি কেন্দ্রে বিজয় হয়েছি, শংসাপত্র দেননি, সার্টিফিকেট দেননি।